আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু আর ঢেঁকি শাক একসঙ্গে ভাজার সঠিক পদ্ধতি। নমস্কার, আরতি হোম কিচেনের সবাইকে স্বাগত। খুবই ছোট্ট একটি রেসিপি, রেসিপিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে ঢেঁকি শাকগুলিকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলুও ঠিক একই রকমভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গরম কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিব। একটা বড় সাইজের রসুন আমি থেঁতো করে নিয়েছি। সবার প্রথমেই রসুনটাকে হালকা সোনালি করে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। এবারে আরও 10 সেকেন্ড সময় ধরে সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভেজে নিব। এবারে দেখো রসুনটা কিন্তু সম্পূর্ণ সোনালি রং হয়ে এসেছে, যার জন্য কেটে রাখা আলুটাকে আমি এবারে অ্যাড করে দিব। এবারে মিডিয়াম আঁচে আলুটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিব। এবারে দেখো আলুটার থেকে কিন্তু আমার সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, যার জন্য এবারে কেটে রাখা ঢেঁকি শাকটাকে আমি এবারে দিয়ে দিব। তারপর মিডিয়াম আঁচে সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মোটামুটি 1 মিনিট সময় ধরে ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর ঢেঁকি শাকের জলটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবারে সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর 3 থেকে 4 মিনিট সময় ধরে কম আঁচে খুব সুন্দরভাবে ভেজে নিব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আলু আর ঢেঁকি শাকের ভাজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো।